কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, স্বস্তি সবজির বাজারেও কমেছে ডিমের দামও, তবে মাছ মাংসের দাম আগের মতোই। নতুন পেঁয়াজের প্রচুর সরবরাহ রাজধানীর কাওয়ান বাজারে, এতে পেঁয়াজের ঝাঁজও কমতে শুরু করেছে। প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়, কেজিতে 20 টাকার মতো দাম কমেছে চীন থেকে আমদানি করা বড় পেঁয়াজেরও, এর কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। দেশিটা নাম দাচ্ছে, পেঁয়াজের আমদানি হয়েছে, এই জন্য পেঁয়াজের দাম কমছে। আগে পাইতাম মনে করেন যে 20 গাড়ি দরকার, পাইছি 3 গাড়ি, 17 গাড়ি শর্ট, এই জন্য পেঁয়াজের দাম বাড়া হয়েছে। ওগুলো তো আসলে দামটা আমাদের সয়ে গেছে কতদিন থেকে দেখছি তো সে কারণে। তবে পুরনো পেঁয়াজের দাম এখনও তেমন কমেনি, কেজি বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকায়। এদিকে সবজির দামও কমতে শুরু করেছে, বাজারে শীতের সবজির আমদানি প্রচুর। গত সপ্তাহের তুলনায় দাম কম, কারণ যে সিম আমি গত সপ্তাহে 50 বা 60 টাকা চাইছি তারা আজকে আমি দেখলাম যে 20 বা 30 টাকার ভেতরে সিমগুলো পাওয়া হচ্ছে। সবজির দাম কম, বেগুন কিনছি আমরা গত সপ্তাহ 30-35 টাকা কেজি, আর আজকে বেগুন কিনছি 20 টাকা কেজি। এই টমেটো, গাজর সব কিছু সবজির দামই কম, মরিচ কিনছি 20 টাকা কেজি, 30-40 টাকা বিক্রি করতেছি। আর ডিম কিনলাম সস্তা, 30 টাকা হালি, 40 টাকা ছিল। মাছ মাংস সহ অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।